আজকের ভিডিওটা আমি এই ক্ল্যাপ দিয়ে শুরু করলাম, কারণ সত্যি আজকে কিন্তু কোনো খারাপ কথা না, কোনো খারাপ কথা না, কোনো বাজে ভাষা না। আর আমি খুব একটা ভাষা ওরকম ইউজ করিও না, খুব একটা খিস্তিও দিই না। মানুষ যখন একটু হয়, এটা সব মানুষের সাথেই হয়, আমরা যখন সিচুয়েশনের হিসাবে কিছু কথা বলি, কিছু কথা আমরা খুব রেগে গিয়ে বলি, কিন্তু আজকে কিন্তু আমি খুব হ্যাপি, তাই জন্য আমি এই ক্ল্যাপটা বাজিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মাম। একজনের আমি রাত্রে ভিডিও দেখেছি, দেখো কি সুইটলি মিষ্টি মিষ্টি করে কথা বলছি আমি, যেরকম মিষ্টি মিষ্টি করে অ্যান্টি 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 করি করতাম, ওরকমই মিষ্টি মিষ্টি করে বলছি। এবার সবই তোমাদের উইথ লজিক আমি এই ভিডিওটা প্রেজেন্ট করছি। হ্যাঁ, তো ব্যাপারটা হলো কালকে কি অসাধারণ একটা ভিডিও দেখলাম, কি সুন্দর শিক্ষা, কি সুন্দর কালচার, কি সুন্দর ভাষা, অ্যান্ড হোয়াট আ গ্রেট ক্রিয়েটার। এরকম ক্রিয়েটার মানে আমি এই যে বড়ো বড়ো চ্যানেল বলো, ইনসাইড আউট বলো, বস প্যালাচ্ছে বলো, যত বড়ো ইভেন ওদিকে চলে যাও, ফ্লাইং বিচ বলো, যারা মিলিয়ন চ্যানেল তাদের কথা বলো, এরকম ক্রিয়েটার আমি দেখিনি, মানে আউটস্ট্যান্ডিং। আমি কার কথা বলছি, আবার কে, দিদি 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 দিদি, সত্যি আমি মানে কথা মাঝে নিচ্ছি, তো আমি যদি কিছু ভুল বলে থাকি প্লিজ প্লিজ ফরগিভ মি। এরকম ক্রিয়েটার হয় না, কি অসাধারণ ক্রিয়েটার। রাত্রের ভিডিওটা নিশ্চয়ই সবাই দেখেছো যে কীভাবে আমাদের টুনস অ্যান্ড মম ব্লগ, মানে আমাদের মুনমুন দিকে যে কোনো দিন কাউর ব্যাপারে সে নিশ্চয়ই কন্ট্রোভার্সি ভিডিও করে, আজ অব্দি একবারও একটু মানে একটুর জন্য আমি দেখিনি সে কোনো খিস্তি বলছে, সে কোনো খারাপ ব্যাপারে বলছে। ইভেন সে তো প্রথম দিন থেকে এই এই পাল বাসের এই দেবনাথ ফ্যামিলি হোয়াট এভার, মানে এই এরাই তো মানে সব আর কি মেন নষ্টের মানে ইয়ে, যদিও ওটা বলা উচিত নষ্টের গোড়া কেউ হয় না আর কি, যে যেরকম তার আসল লুপটা তো বেরিয়ে আসে। যাই হোক, হ্যাঁ, তো প্রীতমকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করেছি, ইভেন এখন প্রীতমের এগেনস্টে মানে কিছু কিছু জিনিস যেটা ভালো লাগে না সেটা বলে, কিন্তু মুনমুন্দির মুখে আমি কোনোদিন কিস্তি, কোনোদিনও কিছু শুনিনি, কোনোদিনও কোনো নোংরা ভাষা, কোনো কিস্তি। আর এই যে আপনাদের সবার খুব প্রিয়, ভীষণ প্রিয়, এনার মতো মানুষ হয়ই না, ইনি সাংঘাতিক, এই যে আমাদের জাস দিদি, জাস দিদি কালকে মুনমুন্দির জন্য অবভিয়াসলি তার মাঝখানে আবার আমি আর আমার মাও ছিলাম। যাই হোক, ওনার এত ছোট চ্যানেল, একদম ভিউজ নেই, কেউ পাত্তাই দেয় না, মুই মারায় না, তো ওনার জায়গায় মানে ওনার ভিডিওর মানে একটু যে এক সেকেন্ড আমি স্থান পেয়েছি, এটাই আমার জন্য ভাগ্য। কিন্তু কী সুন্দর বলো, কী সুন্দর ভাষা, কী সুন্দর ওনার শিক্ষা দীক্ষা, তাই জন্য তো এই নামটা একদমই পারফেক্ট, জাস্ট ড্যাশ। উনি নিজের পরিচয় নিজে অবশ্যই এর আগে অনেকবার দিয়েছেন, কিন্তু কালকে মুনমুন্দির জন্য যে জঘন্যতম কথা উনি বলেছেন, এটা প্রুফ হয়ে গেছে কেন ওনাকে বলা হয় জাস্ট বে, জাস্ট ড্যাশ। আসি পয়েন্ট ওয়াইজে, তো উনি প্রথমে বললেন যে মুনমুন্দির ওই স্বপন আর কি, তপ আমি ওই স্বপন ঝাল নাকি সব বলে, তো আমি ওগুলো বলতে চাই না, মানে আমাদের এই যে তপন পাল আর কি, হ্যাঁ তবলা কাকু আর কি, যাকে আমরা বলি কাকু কাকু, যাকে বলি ওই কাকুর নিজের পজিশনে তো এনার খুব ইন্টারেস্ট, খালি খালি এনার এত নিজের দিকে ইন্টারেস্ট কেন, মানে ইনি কি তাহলে মানে ওরকম মানে যেটা মানে অন্যদেরকে নিয়ে বলছে সেটা নিজেই করে, মানে এত নোংরা কেন উনি, এত নোংরা কেন, খালি নিজের দিকে এত ইন্টারেস্ট কেন, আরে উপরে কি কিছু কম পড়েছে নাকি, খালি খালি নিচের, আরে উপর দেখো ইয়ার ফেস, দেখো ফেস, নিচ তো পড়ে আসে প্রথমে তো এর উপরটা আসে, কিন্তু এনার কিন্তু উপরের দিকে কোনো ইন্টারেস্ট নেই, ইনি কিন্তু শুধু নেচার দিকে ইন্টারেস্ট। আমার না মাঝে মাঝে মনে হতো এর আগেও মানে এত ওনার এই কাকুর উপরে ইন্টারেস্ট না, এই যে মুনমুন্দিকে যেটা বললো সেটা তো উনি নিজেই মানে উনি নিজেই ওটা করতে চান ওই কাকুটার সাথে, মানে কাকুর উপরে কিন্তু ওটা খুব সফট কর্নার। সো কালকে তার এত নোংরা কথা বলার পর, এত জঘন্য কথা বলার পর এনার যেই অন্ধ সাপোর্টার আছে এখনও নিশ্চয়ই বলেই যাবে সীমাদি সীমাদি, নামটা দেখো নিয়ে ফেললাম, না নাম নামার জন্য কিছু হয় না, তো সীমাদি সীমাদি করেই যাবে, চলে আসতে হলো, ওখানে বাবা চলে এসেছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম আমি একটা না রিসেন্টলি খুব নোটিস করছি, সেই ব্যাপারে পরে আসছি, আগে বলি এনার মানে আমাদের ইয়ের ওপরে মুনমুন্দির ওপরে কিন্তু খুব রাগ, অনেকেই দেখছি মুনমুন্দির ওপরে খুব অনেকেই আছে, আজকে সুপ্রিয়া দিও বলেছে, তো যাই হোক এবার বলি আসলে কি বলুন তো, আপনি মুনমুন্দিনের মুনমুন্দির নখের যজ্ঞ, দেখো ওনার কথা বলতে বলতে আমি আমার ফর্মলে করে ফেলছি, আপনি না মুনমুন্দির নখের যজ্ঞ, বুঝতে পেরেছেন, মুনমুন্দির নখের যজ্ঞ আপনি না, মুনমুন্দির কালচার, মুনমুন্দির শিক্ষা, মুনমুন্দির কথা বলা, মুনমুন্দির এডুকেশন, এই যে একটা চুলও আপনি মুনমুন্দির মানে একটা চুল ছিঁড়ে নিয়েও আপনি মুনমুন্দির মতো হতে, মুনমুন্দির যদি চুলটাও ছিঁড়ে নিয়ে নিজের চুলে লাগান তাও আপনি মুনমুন্দির মতো হতে পারবেন না, যেই মানুষটার মুখে কোনোদিন কোনো খিস্তি নেই, খারাপ ভাষা নেই, এনাকেই তো আমি অনেকদিন থেকে দেখছি মুনমুন্দির পেছনে ঠ্যাস মেরে মেরে লেগেছে, যে কবে থেকে কবিতা কাকিমা আমাদের সবিতা কাকিমা, তাই আমি কবিতা কাকিমাই বলছি, কবিতা কাকিমা যখন কান্নাটা কেঁদেছিল মুনমুন্দি নিজের সময় দিয়েছিল, অবভিয়াসলি দিতেই পারে, ওটাকে সত্যি মরা কান্নাই বলে, আমি ওটাকে বলি কেউ ওইভাবে কোনো মাকে আমি ওইভাবে কাঁদতে দেখিনি, ওটাকে মরা কান্নাই বলে, তাই জন্য মুনমুন্দি নিজস্ব বলেছিল আর কি এই কান্নাটার ব্যাপারটাও অত্যন্ত ভদ্রভাবে বলেছে, আর ইনি ওটা তবে থেকে ইনি, তখন তো কেউ এনার এজেন্সি কিছু করেনি, এটা স্টার্টিং পয়েন্ট কোথা থেকে হয়েছে, এনার যে সাপোর্টার তাদেরকে আমি জিজ্ঞেস করছি কালকের ভিডিওটা যেভাবে মুনমুন্দির উপরে ইউজ করেছে, ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে, আমি এনাকে কি ভাববো, কি সম্মান করবো, আন্টি আন্টি মাই ফুড, কিভাবে এনাকে আমি সম্মান করবো,
হ্যাঁ আন্টি আন্টি করতাম, ঠিকই বলেছেন আন্টি করতাম, তখন সত্যি আন্টির মতন দেখেছিলাম, একটা মাতৃত্ব লেগেছিল, একটা ভালোবেসেছিল, একটা সম্মান হয়েছিল। আর বারবার মাম্পি মাম্পি করবেন না, হ্যাঁ মাম্পিকে আমি পছন্দ করি, করতাম আর করিও, কারণ মাম্পি ইজ এ ইন্ডিভিজুয়াল পার্সন, মাম্পি ইজ নট আ ক্রিয়েটার, যদিও আপনি বারবার মাম্পিকে নিয়ে আসেন, বাট মাম্পি কিন্তু শি ইজ নট আ ক্রিয়েটার, শি ইজ এ ইন্ডিভিজুয়াল পার্সন। তো আমি ধরো আমি এরকম একটা মানুষকে চিনি না যার কথাবার্তা আমার একটু ভালো লাগলো, তাকে আমি ওই সেন্সে পছন্দ করতেই পারি, আমি তখন ভাববো না সে কোন মজুমদার ম্যাডামের মেয়ে, আমি তখন ভাববো সে ইন্ডিভিজুয়ালি মাম্পি। তাই জন্য মাম্পিকে আমি বলেছিলাম, আমি ইন্সপিরেশন ঠিকই বলেছিলাম, আমি ইন্সপায়ার্ড বাই, মানে যেভাবে মাম্পি কথা বলে, মাম্পির থেকে কিন্তু আপনার নিজের মেয়ের থেকে আজকে শিখুন যে কিভাবে শি ইজ সো সফিস্টিকেটেড অ্যান্ড কালচার, একটু কালচার সফিস্টিকেশনটা মাম্পির থেকে শিখুন না, নিজের ছেলে মেয়ের থেকে শিখুন, যেটা আপনার মধ্যে সফিস্টিকেশনের এসও নেই আর কালচারের সিও নেই। তাই জন্য কালকের আপনার ভিডিওটা ওটা আপনি নিজেই প্রমাণ করে দিলেন, এই যে এতগুলো নেগেটিভ ভিডিও হচ্ছে তার কারণটা কি, কেন আপনাকে বলা হচ্ছে, এটা আপনি কালকে প্রুভ করে দিয়েছেন যে মনমন্দির মতো একটা মানুষের ব্যাপারে এত নোংরাতম ভাবে ভিডিও করতে পারে। যে মনমন্দির কোনোদিন কাউকে নোংরা কথা বলা তো দূরের ব্যাপার, আমার মনে হয় উঁচু বলায়ও মানে লাউডলিও কিছু বলেন, এই হলো আমাদের মনমন্দি। আর সেখানে আপনি আপনি তো মানে কি বলবো আর কি, মানে কলতলার মাসির থেকেও অত, মানে আপনি কি নিজেকে দেখেন যখন ভিডিও করেন, অবভিয়াসলি ক্যামেরাতে নিজেকে তো দেখতেই পাচ্ছেন, অবভিয়াসলি দেমাগ যখন খুব হয় না, যে বলে না অহংকার পতনের মূল কারণ, আমরা যখন খুব অহংকার করি না তখন আমরা নিজেই হয়তো নিজেকে চিনতে পারি না। তাই জন্য মনে হয় আমি যেটা করছি সেটাই বেস্ট, এই যে আপনার জন্য যে ভিডিওগুলো নাম কেন নামছে, কেন বা এত লোক, মানে কিছু তো আপনি করেইছেন, হ্যাঁ ওইটুকু আপনার এটা তো খুব আছে, নিজের দোষ মানার এটা নেই, অন্যদের ব্যাপারে বলার জন্য এটা আছে, আর নিজেদের নিজের ব্যাপারে বলার জন্য দম নেই যে হ্যাঁ আমি কিছু ভুল করেছি তাই জন্যই এত মানুষ আমার এগেনস্টে ভিডিও করছে। এমন এমন এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন পিঙ্কি দি, পিঙ্কি দির মতো মানুষ, পিঙ্কি দি কী ধরনের, মানে পিঙ্কি ব্লগসের কথা বলছি, তো আমি মাঝে মাঝে পিঙ্কি দি বলে ফেলি, মাঝে মাঝে পিঙ্কিও বলি, ঠিক আছে পিঙ্কিই বলছি। তো পিঙ্কির মতন মেয়ে যার কথাবার্তা যার ডিগনিটি আমরা সবাই জানি পিঙ্কি কিভাবে কথা বলে, সে পর্যন্ত এনাকে কন্টেন্ট বানিয়েছি, সৌমি এক্স হচ্ছে সৌমি, হ্যাঁ সৌমি কথাবার্তা, সৌমির লাইক কমিউনিকেশন স্কিল বলো, কথা স্মার্টনেস বলো, এটা তো আমরা ভালো করেই জানি সৌমি কতটা স্মার্ট, সে কিনা এই ম্যাডামকে সে কন্টেন্ট বানিয়েছে। পারমিতা দির মতন মেয়ে যে এত মানে কি বলবো ভেরি সফিস্টিকেটেড কালচার একটা মানুষ, সেও এনার উপর এতটাই বিরক্ত, সেও এনাকে নিয়ে বলছে। তাহলে এতগুলো মানুষ কেন বলছে, সবাই কি আর যাই হোক বললাম না, সবাই কি আর বোকা, তো তাই না, তো সবাই তো সেটা না, তাহলে কেন বলছে, শুধু খালি মুনমুনদিকে টার্গেট করা, সঞ্জয় দাকে টার্গেট করা, আর কালকে তো আমাকে স্থান দিয়েছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, প্রচণ্ড আমি ভিকারি গরিব স্থান দিয়েছে। এবার আসি কমিউনিটির কথা, আপনার কমিউনিটি দরকার নেই, আপনার কমিউনিটি আমার একদমই কোনো কাজে আসবে না, আপনার কমিউনিটি আমার দরকার নেই। আর মানে কতটা মানে এটাই প্রুফ হয় কেন এখন আর রেসপেক্ট করি না, কেন আপনার এগেনস্টে হয়ে গেছি, কেন আপনার এগেনস্টে ভিডিওগুলো বানাচ্ছি, এটা প্রমাণ। এই যে মুখ বলে না মুখ, এই মুখই সেই প্রমাণটা দিয়ে দেয়, কারণ কেউ যখন সত্যিই কিছু কাউর জন্য করে, মানলাম যে দেখো ইন জেনারেল কী হয়, কমিউনিটির ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি, ইন জেনারেল কী, আমরা যখন কাউকে ভালোবাসি আমাদের ভালোবাসার মানুষ কখনো যে সে আমাদের ভবিষ্যতে ইউজ করবে, আমাদের কথাটা ইউজ করবে, সেটা কিন্তু আমরা কখনো ভাবতে পারি না। তো অ্যাট দ্যাট টাইম যখন সে আমাদের ভালোবাসার মানুষ থাকে, আমরা তখন কত কথা বলি যে আন্টি ভিডিওটা একটু দেখো, এটা আমি সঞ্জয় দাকে বলি, সঞ্জয় দা একটু ভিডিওটা দেখো, মনমন্দি ভিডিওটা দেখো, মানে আমি আমার মধ্যে ওই ফালতু ইগোটা নেই যে বাবা আমার নিজের দমে আমার ভিডিও চলবে, ও কাউকে আমার দরকার নেই, সেটা না, আমার দরকার আছে, বা সে আমার ভালোবাসার মানুষের সবারই দরকার পড়ে। কেউ যদি বলে যে না আমার কিছু দরকার নেই আমি একলাই একশো, সে আসলে ভেতর থেকেই সে পুরো একলা, তাই জন্য মুখে ওটা প্রকাশটা হয়। তো যাই হোক, ওরকমই ভালোবাসার মানুষ হিসাবেই বলা যে আন্টি ভিডিওটা মানে এনাকে আর কি, যখন আমি আন্টি বলতাম যে ভিডিওটা ভালো লাগে একটু দেখো, যদি ভালো লাগে, কখনো আমি বলিনি যে আমার ভিডিও কমিউনিটিতে দাও, কি মিথ্যে কথাটা আপনি বলেন, আমি কাউকেই বলি, আমি বলবো কেন, আমার ভিডিও যদি কাউ ভালো লাগে এটা যে কোনো মানুষই হতে পারে, তো আপনার থেকে অনেকে আরও অনেক আছে ক্রিয়েটার, আমাদের পছন্দ ক্রিয়েটার, সে আমাদের কমিউনিটি পোস্ট বেশি করেছে, মানে আপনি যে আমাকে কমিউনিটি পোস্ট দিয়েছেন তার থেকেও বেশি আরও এক দুজন আমাকে দিয়েছে, তো তাদের মুখ থেকে কখনো আমি এটা শুনিনি, আমি মানে যে কমিউনিটি দিয়েছি মানে আমি তোমার জন্য করেছি আর তুমি এখন আমাকে এরকম করছো, মানে মানুষের ভুলটা ভুল বলতে পারবো না, মানে তুমি আমাকে কমিউনিটি দিয়েছো বলে তুমি যেন ভগবান হয়ে গেলে, তোমার কোনো দোষ দেখলে দোষ বলতে পারবো না, আমরা অ্যাজ আ ক্রিয়েটার হিসাবে কোনো দোষ দেখলে দোষ বলতে পারবো না, আর শুধু ভালোটাই বলে দেবো, আর যদি ভালোটা না বলি যদি দোষ দেখি তখনই পেছনে একদম ব্যাম্বু লেগে যায়, এই ব্যাপার না, কিন্তু ওই ক্যাটাগরিতে আমি পড়ি না। তোমার জন্য যখন আমি আন্টি বলতাম তখন সত্যি ভালোবেসে আন্টি বলতাম, আর এখন যখন জাস্ট বলছি সেটাও সেটা একটা অভিজ্ঞতা থেকেই জাস্ট বলছি, আমি ওই জাস্ট বলার পার্টি না, জাস্ট বলার মানুষ না, আর তোমার প্রতি আমার যে রেসপেক্টটা ছিল সেটা সেইদিনই মিটে গেছে, যেদিন একদম প্রথম দিন তুমি ভিডিও করেছিলে, আর অনেকদিন থেকে তুমি মুনমুনদিকে টার্গেট করছো, যাই হোক তারপর আমি দেখলাম তোমার মুনমুনদির মতো ব্যাপারটা চলছে, তারপরে তুমি বললে মানে সরাসরি বলে তুমি এই গ্রুপে নেই, এটার স্টার্টিং পয়েন্টটা কোথা থেকে হয়েছিল, এটা আমাদের বিচার করতে হবে, আমাদের যে অন্ধ ভিউয়ার্সরা আছে যারা এনাকে এখনো এই মহিলাটাকে সাপোর্ট করে তাদেরও বুঝতে হবে, তারা বুঝবেও এক না একদিন বুঝবেও, সো এই স্টার্টিং পয়েন্টটা আমরা কি এর আগে কোনোদিন এনাকে নিয়ে ভিডিও করেছি, কোনো এই যে এত লোক করছে আগে কি কেউ করেছে, কেন করছে প্রশ্নটা আসছে না, কেন কেন সবাই করছে, ভাবুন ভাবুন একটু বুদ্ধি খাটান, এই অন্ধ সাপোর্টার অন্ধ ভিউয়ার্সদের আমি বলছি। তো স্টার্টিং পয়েন্টটা ইনি করেছিলেন, তারপরে ইনি যখন তখনভাবে সঞ্জয় দারকে নিয়ে ভিডিও করলেন, তারপরে নিমকি ঠিমকি মানে যখন নোংরা কথা বলে, তারপরে থেকে এটা আমাদের আমরা প্রতিবাদ করছি, আর সেদিন থেকেই এটা যে এই আন্টি আন্টি বলে এনাকে সম্মান করাটা সেদিন নষ্ট হয়ে গেছে,
তারপর থেকে ইনি হলো আমাদের কাছে, আমাদের সবার কাছে একটা ক্রিয়েটার। আর ক্রিয়েটার যে নোংরা মোটা করছে সেটার প্রোটেস্ট আমরা করছি। কোথায় আমরা কিসের ভুল করছি যে আপনাকে আমাদের কৈফিয়ত দিতে হবে যে আপনি আমরা এরকম কেন করছি, তার জন্য আপনার এত ইয়ে, এত মেজাজ, এত খিস্তি, তাই না? আর কালকে আপনি যেটা করেছেন সেটা তো প্রুভই হয়ে গেল। আর আরেকটা কথা, হ্যাঁ কথাবার্তাও তো আপনার ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, মোটা আমি, রোগা আমার মা, ওই কি বললো পাতলা একটা ছোট চুল মা, রোগা পেটকি মেয়ে, না আগে না রোগা পেটকি মা আর মোটা মেয়ে, আপনি বুঝি খুব স্লিম, তাই না? একটা মোটা আর একটা মোটাকেই বলছে। যাই হোক, ইটস কল বডি শেমিং, শো মি ইট সোর্স, তুমি আমার এখানে কমেন্ট করেছিস, রিয়েলি ভেরি প্যাথেটিক, ভেরি ব্যাড। তো এরকম বডি শেমিং আমার বাড়িতে আমাকে অনেকেই করেছে, আর ইনি সো কল ভালোবাসার মানুষ করলেন বডি শেমিং, মানে ইনি তো নিজে খুবই স্লিম, তাই না? আরেকটা মানে মানুষকে উনি বলতে পারেন। তো যাই হোক, অত আমাকে কে কি বলছে ওটা আমি তোয়াক্কা করি না, কিন্তু ইনি কালকে মুনমুন্দির জন্য যেটা বলেছে, তারপর আরও এটা প্রুফ হয়ে গেল ওয়াই শি ইজ ওয়াইটিং জাস্ট ড্যাশ। এখানে ভিডিওটা এন্ড করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো।